মা অনেক কষ্ট সহ্য করে বাল্যকাল থেকে তুলে নিজের মতো করে তৈরি করছে। এইটা হলো এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ ব্রতেল। কোনোদিন কোনো নাগরের বাচ্চারে তোর কাছে ভিড়তে দিনি। আমি চাই তুই সারা জীবন তুই গাতকি থাকবি। ওই লোকটা তোমাকে এত বাজেভাবে বকে কেন? উনি তো আমার ওস্তাদ, আমার মা বাপ সবকিছু। দেখো আমার কিন্তু এটা একদম ভালো লাগে না। বেশি রাগ ভালো না, থাপ্পড় মেরে গেলে সবগুলো দাঁত ফেলে দিব। আচ্ছা সরি তো, এসব সরি দিয়ে হবে না। তাহলে কি দিয়ে হবে? আমি তারে ডাউনে নিয়ে গান গাইতেছি। তোমার মন কি একটু বেশি খারাপ? আবার দুদিন পরেই তো ঢাকা যাচ্ছে। তোমার কপালে দুঃখ আছে? না দেখলে খারাপ লাগে মায়া। কেউ ঠেকাইতে পারবে না, তুমি মরছো। রথেলের যে গায়িকা মেয়েটাকে আমি পছন্দ করি এটা নিয়ে তোমার মতামত? আপনার মতো লয়ার দরকার। যেখানে মায়া হয়ে যায় প্রিন্সেস মায়া, সেখানকার কোনো মেয়েরা গেরস্ত বাড়ির বাপ মারা খুব বেশি দিন সহ্য করে না।